কি পর্যায়ত আছে এপিএসসির নিযুক্তি কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়া আর এই তদন্ত প্রক্রিয়াক লৈ শেহতীয়াকৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে স্থিতি প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় একাংশর বিরুদ্ধে ফৌজদারী গোচর চলোৱা হৈছে আর একাংশর বিরুদ্ধে বিভাগীয় তদন্তর কথা উল্লেখ করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আমার হাতত বিপ্লব শর্মা ন্যায়াধীশ বিপ্লব শর্মা আয়োগে যিবিলাক নাম আমার হাতত দিছিলে প্রত্যেকটো নাম চালি জারি চাই যোনে এক্সট্রা নম্বর পোৱাৰ কাৰণে চাকৰি পাইছে সকলোকে আমি নিলম্বিত কৰিছো নম্বৰ বঢ়াই লোৱা প্ৰাৰ্থীক নিলম্বন কৰা হৈছে কাৰোবাৰ বিৰুদ্ধে ফৌজদাৰী ব্যৱস্থা লোৱা হ'ব আৰু কাৰোবাৰ বিৰুদ্ধে বিভাগীয় তদন্ত কৰা হৈছে বিপ্লৱ কুমাৰ শর্মা আয়োগৰ মতে ব্যৱস্থা লোৱা হৈছে কিন্তু কিছুমান অফিচাৰ আছে যোনে আদাৰৱাইজ হলেও এপিএসসি পালেহেতেন গতিকে সেইটো এটা বেলেগ কেটেগরি যোনে নাপালেহেতেন তেওঁলোকৰ এটা বেলেগ কেটেগরি আমি সেই ধৰণে এটা এটাকৈ কাৰোবাক ক্রিমিনেল একশন হৈছে কাৰোবাক ডিপাৰ্টমেণ্টেল একশন হৈছে আগৰো যদি কিবা আয়োগে কাৰোবাৰ নাম দিছে 14 আয়োগ আগৰ ব্যৱস্থা ল'ব পাৰিম কিন্তু মই ভাবোঁ তেনেকুৱালৈকে আমাৰ হাতত নাম অহা নাই কাৰণ নাম আহিলেও নহ'বনে পেপাৰ হ'ব লাগিব ফৰেনচিক হ'ব লাগিব তিনিচুকীয়াত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়ার সন্দর্ভত নিজের স্থিতি প্রকাশ করে কলে যে 2014 আগর প্রার্থীর বিরুদ্ধে লওয়া হব ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকিব লাগিব আর বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদন সূক্ষ্মভাবে বর্তমান চাই থাকা হয়েছে বলে উল্লেখ করলে মুখ্যমন্ত্রী 2013 বর্ষৰ এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারির জোরদার অভিযান বর্তমান এসআইটিয়ে চলাই আছে বহুজনক ইতিমধ্যে তলব করা হয়েছে বহুজনক জেরা চলোৱা হয়েছে আর ইতিমধ্যে এসআইটিত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে তার মাজতে একাংশই ব্যক্তিগত সমস্যার অজুহাতত এসআইটিত এতিয়াও হাজির হওয়া নাই ইতিমধ্যে এই সকল অভিযুক্তর মাজর তিনিজনক গ্রেপ্তার করা হয়েছে রাকেশ দাস সহকারী নিয়োগ বিষয়া রাকেশ দাসক গ্রেপ্তার করা হয়েছে দুগৰাকী এপিএস বিষয়া ক্রমে শাহজাহান সরকার আর ঐশ্বর্য জীবন বরুয়াকু গ্রেপ্তার করা হয়েছে আর শেহতীয়াকৈ 21 জনক নিলম্বন করা হয়েছে এটা নিকা তদন্তর খাতিরত এসআইটিয়ে প্রস্তাব আগবাইছিল সরকারক আর এসআইটির প্রস্তাব মর্মে সরকারে 21 জনক নিলম্বন করেছে বাকি সকলক কেতিয়া করা হব নিলম্বন নিলম্বনেই নে তেওঁলোকক গ্রেপ্তারও করা হব এনে বহু প্রশ্নর এই মুহূর্তত অবতারণা ঘটি আছে কিন্তু তার মাজতে একাংশ বিষয়াই কেনেদরে জালিয়াতিরে চাকরি লাভ করেছিল সেই কাণ্ড শুনিলে আপনারও চকু কপালত উঠিব প্রথমেই জানাব বিচাৰিম এপিএস নন্দিনী কাকতির কথা লেডি সিংহম হিসাবে পরিচিতি লাভ করা খ্যাতি লাভ করা নন্দিনী কাকতি উলাল 2 নম্বরী বিষয়া নিত অপরাধীর পিছে পিছে দৌড়া এপিএস নন্দিনী কাকতি উলাল 2 নম্বরী বিষয়া ড্রাগস মাফিয়া জুয়ারির মূরর কামরণি আছিল নন্দিনী পিছে রাকেশ পালর আশীর্বাদতে বক্র পথেরে হয়েছিল এপিএস বিষয়া রাকেশ পালর পৃষ্ঠপোষকতাতে ধনের বিনিময়ত চাকরি লাভ করেছিল ঐশ্বর্য জীবন বরুয়াই এপিএস ঐশ্বর্য জীবন বরুয়া ইতিমধ্যে ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করা হয়েছে ঐশ্বর্য জীবন বরুয়াক রাকেশ পালর পৃষ্ঠপোষকতা ধনের বিনিময়ত বক্রপথে চাকরি লৈছিল এপিএস ঐশ্বর্য জীবন বরুয়াই 2017 বর্ষতে ফরেনসিকে দিয়া প্রতিবেদনত উল্লেখ আছিল যে ঐশ্বর্য জীবন বরুয়ার উত্তর বহিত সংলগ্ন করা হয়েছিল ভুয়া পৃষ্ঠা রাজনীতি বিজ্ঞানের উত্তর বহিত ভুয়া পৃষ্ঠা জাল উত্তর বহির পৃষ্ঠা সংলগ্ন করা হয়েছিল পাল সেনার আন এগারী বিষয়া রুমির তেরান্তি রাকেশ দাস সহকারী নিয়োগ বিষয়া রাকেশ দাস 2013 বর্ষর এপিএসসি পরীক্ষাত নিযুক্তি প্রাপ্ত 2015 চনত চাকরি যোগদান করা রাকেশ দাসক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে চাকরিরপর নিলম্বন করা হয়েছে এইজন রাকেশ দাসে মূল পরীক্ষার 6খন প্রশ্নকাকতর এখনো প্রশ্নকাকত নিজে লিখা নাছিল 6খন উত্তর বহিয়ে জাল বলে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে ভারতীয় পরীক্ষার্থীর হতুয়ায় পরীক্ষাত বহিছিল রাকেশ দাসে আনকি এই 6খন উত্তর বহির নিজের সহিও নাই রাকেশ দাসর এইজন রাকেশ দাসে ন্যায়িক আয়োগের সম্মুখত নলবাৰী শব্দটো আর সোশিয়লজি শব্দটো ইংরাজিত ভালদরে লিখিব পৰা নাছিল আকাশী দ্বারা এসিএস বিষয়া আকাশী দ্বারাক নিলম্বন করা হয়েছে অতি শীঘ্রেই গ্রেপ্তার করা হব আকাশী দ্বারাক এইগারী আকাশী দ্বারারও বহু বিস্ফোরক তথ্য সম্মুখলে আহিছে তদন্ত প্রক্রিয়াত
আকাশী দুয়ারার বায়ুডাটা উদ্ধার করা হয়েছিল এপিএসসির বিতর্কিত সদস্য বসন্ত দলের বাসগৃহ টেবুলেশন সিটত 220 নম্বর বড়া দিয়া হয়েছিল আকাশী দুয়ারার আকাশী দুয়ারায়ও মেইন্স পরীক্ষাত উত্তীর্ণ নোহাক হয়েছিল এসিএস বিষয়া যোরহাটর অতিরিক্ত আয়ুক্ত পদত অধিষ্ঠিত হয়ে আছিল আকাশী দুয়ারা শাহজাহান সরকার পাল সেনার অন্য এজন বিতর্কিত বিষয়া দুর্নীতিগ্রস্ত বিষয়া শাহজাহান সরকার শাহজাহান সরকার ইতিমধ্যে নিলম্বিত গ্রেপ্তার হয়ে বর্তমান রঙাঘরের আলহী আর এনেদরে জালিয়াতিরে এই সকলে রাজপত্রিত বিষয়া হয়েছিল এসিএস বিষয়া হয়েছিল এপিএস বিষয়া হয়েছিল কর পরিদর্শক হয়েছিল আবকারী পরিদর্শক হয়েছিল বিভিন্ন সেবাত চাকরি লাভ করেছিল পদোন্নতি লাভ করেছিল 2017 বর্ষেরপরা গ্রেপ্তার হওয়া নাছিল কোনোবা দৃশ্য শক্তির আশীর্বাদত চাকরি করে আছে